কনসালটেন্ট নিয়োগ করার কথা, কিন্তু কোথাও কোন সেফটি কনসালটেন্ট নিয়োগ করা হয়। শুধু এটা একটা ক্ষেত্রে, আরেকটা জায়গায় দেখা গেছে দুর্গা এক্সপ্রেসওয়েতে দেখা গেছে 1 কিলোমিটার এর জন্য বরাদ্দ ছিল 18 কোটি 20 লক্ষ টাকা, দারোগা সেখানে 1 কিলোমিটারের জন্য বরাদ্দ ছিল 18 কোটি 20 লক্ষ টাকা, খরচ হয়েছে 250 কোটি টাকারও বেশি, প্রায় 51-52 কোটি টাকা। আমাদের প্রশ্ন হচ্ছে এই রাস্তা কি হাইওয়ে রাস্তা না স্বর্গে যাওয়ার সড়ক নির্মাণ হয়েছে, যে এত অধিক মাত্রায় খরচ, বলে এই টাকা কোথায় দিচ্ছি? অযোধ্যায় সেখানে জমি অধিগ্রহণ কোটি কোটি টাকার কোটি কোটি, সেখানে নিজেদের পছন্দের সকলের ইয়েতে টাকা পায়নি, নিজেদের পছন্দের লোকের যারা জমি ছিল যাদের পছন্দের লোক তাদের তো অধিক মাত্রায় টাকা পাইনি, আর তার সাথে একটা বিরাট অঙ্কের টাকা সেখানে ইউপি সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব বা নেতৃত্ব দেয়নি, সেখানে তাদের দলীয় তহবিলে অধিক একটা বিরাট অঙ্কের টাকা অযোধ্যা জমি মানে বিরাট অঙ্কের টাকা, সে টাকার পরিমাণ হয়তো আমরা উল্লেখ করতে পারছি যে সে একটা বিরাট। আমরা সাতটা ক্ষেত্র করতে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ুষ্মান, এটা সাধারণ গরিব মানুষের চিকিৎসা, সেখানে দেখা গেল একটা টেলিফোন নাম্বার 7.5 লক্ষ মানুষের নাম তাদেরকে চিকিৎসার খরচ বাবদ ইন্স্যুরেন্সের যে টাকা তাদের নামে পড়ে, এর মধ্যে 88,000 আছে শুধু 88,000 যারা মৃত্যু, এই টাকা এই যে বিরাট অঙ্কের ঘটনা সেই টাকা কোথায় গেছে? এটা ভারতবর্ষের মানুষের জানার, আমরা দাবি করেছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেছে যে অবিলম্বে, আমরা এখানে একই দাবি করছি অবিলম্বে এটা আমাদের এই যে সিএজি রিপোর্ট এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পেশ করা হচ্ছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে পেশ করা হচ্ছে পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় না খাওঙ্গা না খানে গঙ্গা, এই যে কথা এ কথার যদি যথার্থতা প্রমাণ করতে হয় তাহলে অবিলম্বে এটা পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে রিপোর্ট পেশ করতে হবে এবং এটা জনসমক্ষে নিয়ে আসতে হবে সরকার এই পর্যন্ত, এবং এটা আমরা দাবি করছি যে প্রধানমন্ত্রী যদি উনি সত্যিকারেরই দুর্নীতিমুক্ত হয়ে থাকে, উনি যেটা বলেছে এই স্বাধীনতা দিবসের পূর্ণলগ্ন লালকেল্লা থেকে উনি যে ভাষণে সমস্ত বিরোধী দলকে অধিকাংশ প্রায় সমস্ত বিরোধী দলকে সেখানে দুর্নীতিবাদ বলে আখ্যায়িত করেছে এবং নিজেরা নিজেদেরকে বলেছে মিস্টার ক্লিন, উনি যদি প্রকৃত অর্থে মিস্টার ক্লিন হয় ওনার যদি কথা যদি ঠিক থাকে যে না খাওয়া না কানে ঢোকায় কথা যদি যথেষ্ট অপমান তাহলে অবিলম্বে এই সিএজি রিপোর্ট তার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে দিয়ে এটা সরকারিভাবে জনসমক্ষে নিয়ে আসা উচিত, এবং সেই টাকা কোথায় গেল, এই টাকা কোথায় গেল এটা পরিষ্কার করা উচিত, এবং এটা এই লোকসভা নির্বাচনের পূর্বেই এটা করা উচিত,
দেওয়া যেতে পারে, কিন্তু রেয়াত করবে দেশবাসী যে রেয়াত করবে না এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। এটা শুধু আজকে আপনাদের সামনে এটা আমি যেটা বলতে চাই যে এটা শুধু কেন্দ্রীয় সরকারের দুর্নীতি না, দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে গোটা দেশ। এই গোটা দেশের মধ্যে যেখানে আজকে ডাবল ইঞ্জিনের সরকার, সেই ডাবল ইঞ্জিনের সরকারগুলির অবস্থা যদি আমরা দেখি, ডাবল ইঞ্জিনের সরকারগুলি যে মোদিজির যে পাহারা দাঙ্গা চৌকি দাঙ্গা রাজ্যে রাজ্যে রয়েছে, তারাও আজকে লুটে ফুটে খেয়েছে, সকলে লুটে ফুটে খেয়েছে। একটা উদাহরণ যদি দেই আমরা দিতে পারি, আমরা সম্প্রতি কর্ণাটকের নির্বাচন, নির্বাচনের প্রধান আওয়াজটা কি ছিল, সাধারণ মানুষের আওয়াজটা কি ছিল, মানুষের আওয়াজ ছিল যে না আর আমাদের দরকার নেই 40% কমিশনের সরকারকে, 40% কমিশনের সরকারকে বিদায় দেবে। কর্ণাটকের মানুষ নির্বাচক মন্ডলী 40%-এর যে সরকার বিজেপির চিন্তাধীনের সরকার, সেই সরকারকে ঝেঁকিয়ে বিদায় দিচ্ছে। এখন মধ্যপ্রদেশে আওয়াজ উঠেছে আমরা 50%-এর সরকার চাই না, এ রাজ্যে রাজ্যে আজকে আওয়াজ উঠেছে আমরা 50%-এর সরকার চাই না, কমিশনের সরকার হয়ে গেছে। শুধু কেন্দ্র না রাজ্যে রাজ্যে কমিশনের সরকার হয়ে গেছে, এমন তো অবস্থা। 14 সালে মোদিজির নেতৃত্বে আমাদের দেশে যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠিত হয়, সে সময় আমরা একটা কথার সাথে পরিচিত হয়েছি, প্রধানমন্ত্রী সগর্বে ঘোষণা করেছিলেন না খাউঙ্গা না খানে দঙ্গা, আর ঘোষণা করেছিলেন যে দুর্নীতির সাথে যুক্ত যারা তাদের কাউকে দেয়াত করা হবে, প্রধানত পূর্বের তার পূর্বের যে ইউপিএ সরকার, মনমোহন সিংজির নেতৃত্বে যে ইউপিএ সরকার, সেই সরকারকে তাদের করে এই কথাগুলি বলেছিলেন যে কাউকে রেয়াত করা হবে। মনমোহন সিংয়ের সরকার যখন ছিল তখন বিজেপির সব বিরোধী দলগুলো পার্লামেন্টের ভেতরে এবং বাইরে দুটা দেশ তারা নানা দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে এবং সিএজি তৎকালীন সিএজির যিনি প্রধান ছিলেন তিনি স্পেকট্রাম বুঝে স্পেকট্রাম নিয়ে একটা অনুমান রিপোর্ট হাইপোথিকের একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন যেতে সরকারি অর্থ অপচয় হয়েছে 9%। পরবর্তী সময়ে সিএজি দেখেছে এটা এবং অন্যান্য সংস্থাগুলো তারা বিচার বিবেচনা করে তারা দেখেছে এটা সম্পূর্ণ অনুমান রিপোর্ট ছিল, এই অভিযোগ সত্য নয়। যাদের বিরুদ্ধে যে সমস্ত মন্ত্রী সভার সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল এগুলি ভুল প্রমাণিত হয়েছে। শুধু তাই না, আমরা যদি দেখি এই 9.5 বছরে মোদিজি বারবার ভুল কাটিয়েছে নানাভাবে, সেখানে সিবিআই, ইডি, এনফোর্সমেন্ট, ইনকাম ট্যাক্স তাদেরকে দিয়ে বিরোধীদের দুর্বল করার চেষ্টা, কিন্তু ইউপিএ সরকারের সময়টা যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল 9.5 বছরে তাদের কারোর কোনো সাজা হয়েছে, কারোর কোনো দোষ চিহ্নিত হয়েছে এমন কোনো নজির খুঁজে পাওয়া, কিন্তু 9.5 বছরের মধ্যে আমরা অনেক নূতন নূতন অভিজ্ঞতা সঞ্চার আমাদের হয়েছে, না খাউঙ্গা না কানে দঙ্গা চৌকিদাররা শুধু দিল্লিতে নয় রাজ্যে রাজ্যে চৌকিদাররা বলা যায় গোটা দেশটাকে
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এটা আমাদের শুধু অভিযোগ, আমরা কংগ্রেস দল করি বলে আমরা অভিযোগ করছি। এই অভিযোগটা আমি সম্পূর্ণ উদাহরণ দিতে গেলে তো মহাভারত, আমি সম্পূর্ণ উদাহরণ সব উদাহরণ দিতে চাই না। এই অভিযোগটা সম্প্রতি যারা করেছে সিএজি এবং ভিজিলেন্স কমিশন অফ ইন্ডিয়া সিভিসি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন যে রিপোর্ট প্রকাশিত করেছে সেই রিপোর্টের কিছু অংশ আমি আপনাদের সিএজি রিপোর্টের যিনি প্রকাশিত করেছেন সিএজি গিরিশ চন্দ্র মুর্মু, উনি বিজেপির একজন আস্থাভাজন, বিশেষ করে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন উনি তখন সেখানে গুজরাটকে চাপিয়ে বেরিয়ে গেছেন, গুজরাটের উনি তখন মন্ত্রিসভায় না থেকেও সেকেন্ড বেঞ্চ। সেই গিরিশচন্দ্র মুর্মু যে রিপোর্ট প্রকাশিত করেছে সেই রিপোর্টে সাতটা ডিপার্টমেন্টকে চিহ্নিত, এই সাতটা ডিপার্টমেন্ট নানা হাজার হাজার কোটি টাকা, বলা যায় কোথায় বলা যায় যত যত কোটি টাকার দুর্নীতি তথ্য উনি প্রকাশিত করেছে তা ভারতের অতীত ভারতে স্বাধীনোত্তর ভারতে সমস্ত ইতিহাসকে ম্লান করে দিয়েছে। এত বিরাট মাত্রায় দুর্নীতি সংঘটিত হয়েছে। ভারত মাতা প্রকল্পে যে ভারত মালা যে প্রকল্পে 70 থেকে 75 কিলোমিটার রাস্তা সম্পন্ন হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখেছি 1 কিলোমিটারের জন্য বরাদ্দ ছিল 15 কোটি 37 লক্ষ টাকা, 1 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ ছিল। সেখানে যে খরচ দেখানো হয়েছে সে খরচ হয়েছে 32 কোটি 17 লক্ষ টাকা পার কিলোমিটার, 32 কোটি 17 লক্ষ টাকা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রাস্তা নির্মাণের জন্য ভারতমালা প্রকল্পে রাস্তা নির্মাণের জন্য মন্ত্রীদের মধ্যে প্রতিযোগিতা, দাদা দিদির মধ্যে শুধু অর্থ কে কত বিসর্জন হবে। সম্প্রতি একটা ঘটনা, এই রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে সংঘর্ষ হয়েছে দিবসিন, এক দাদা দিদিকে আর কে দিবসিনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিষয়টি শুধু নিচক কমিটি হওয়ার কি অভিযোগ এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছে কি অভিযোগ, টিআইটি ক্রিকেট গ্রাউন্ডে যে ফ্লাড লাইট লাগানো হয়েছে তার চাইতে একটা ফ্লাড লাইটের 3 গুণ বেশি টাকা সেখানে এমবিবি স্টেডিয়ামে ফ্লাড লাইট লাগানো হয়েছে, এই অর্থ নেওয়া হয়েছে প্রয়োজন। আজকে কোথায় গিয়েছে, আজকে আদালত হস্তক্ষেপ করে দুই গোষ্ঠীকে মিলিয়ে দিয়েছে, সেখানে আজকে সে সমস্ত অভিযোগ ভাষা করা হয়েছে। কিন্তু আমরা কি এগুলি মেনে নিতে পারি, আমরা এই সমস্ত কিছু মেনে নিতে পারি, আমরা তাই এখানেও আমরা গোটা দেশে যেমন আওয়াজ তুলেছি আমরা অবিলম্বে সেখানে সিএনজি রিপোর্ট এবং অবিলম্বে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টকে সরকারি পর্যায়ে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই ব্যবস্থা এখানে আমরা দাবি করছি। এখানে যে সমস্ত দুর্নীতি আজকে হচ্ছে, আজকে দুর্নীতি তো সেখানে বলে বোঝাতে হয় না, আজকে যদি আমরা দেখি যে 2018 সালের আগে বিজেপির একটা অংশের নেতা কর্মী আজকে যারা তুলে ধরে তারা তো আগে তাদের তো এই রাজ্যের মধ্যে মানুষ না, এই রাজ্যের তো আমরা দেখেছি যে তাদের একটা অংশ যারা রাত্রিতে ঘুমাবে বলে আকাশে তারা ঘুরতে পারে, আজকে তারা বিশাল বিশাল অট্টালিকা গাড়ি বাড়ির মালিক হয়েছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়েছে,
সেই সমস্ত কিছু আজকে প্রতীয়মান হচ্ছে, ফলে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি অবিলম্বে যদি সুশাসনের কথা সত্যি হয়, যদি স্বচ্ছ মুখ্যমন্ত্রী স্বচ্ছতার কথা যে বলে বেড়ান একথা যদি সত্য বলে নির্ধারিত করতে হয়, তাহলে অবিলম্বে যে সমস্ত অভিযোগগুলি দপ্তরগুলির কথা আমরা উল্লেখ করলাম বা বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে আজকে সেই সমস্ত দপ্তরের যে চক্রী আছে সেগুলি তদন্ত করতে হবে, তদন্ত করে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এই হচ্ছে আমাদের মূল দাবি, এই দাবি নিয়েই আজকে আমরা সেখানে এই সাংবাদিক সম্মেলনে আমরা মিলিত হয়েছি। এটাই হচ্ছে আমাদের তুলে ধরার আপনাদের বিষয়। বাকি যদি কোনো বিষয় ড্রপ করে থাকে সেখানে আমার সহযোগী বন্ধুরা আছে, আমার আছে, ওনারা আপনাদের সঙ্গে।